গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নিউ ব্লগ শুরু করছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল ঠিক 8:45 বাজতে যায়। তো আমি একা একা এখানে চা খাচ্ছি, আর সকালে ঘুম থেকে উঠে একদম প্যাসেজ ঝাঁট দিয়ে, প্যাসেজ ধোয়া, বাসন মাজা, জল তোলা, নিচের কাজকর্ম সেরে নিয়েছি। এবার উপরের কাজকর্মগুলো করব, আজকে ঘর ক্লিন করব, তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, আর মাংস আনা ছিল, ফ্রিজে ছিল আর কি, তো মাংসটা বের করে তারপরে প্রেশার কুকারে আজকে চটজলদি রান্নাটা সেরে নিচ্ছি। এইটা হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল করছি, লাল ঝোল। তো প্রেশার কুকারে রান্না অন্যরকম হয়, আবার কড়াইতে রান্না করলে অন্যরকম হয়। তো মেয়ে বলল যে আলু দিয়ে মাংসের ঝোল করো, আর সকালেও খাবো আর দুপুরেও আমাদের হয়ে যাবে। তো দেখো প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম, দুটো সিটি দিয়েছিলাম, ঢাকনাটা খুললাম প্রেশার কুকারে, আর মাংসের কালারটা দেখো বন্ধুরা এত সুন্দর এসছে, আর সুসিদ্ধ হয়ে গেছে পুরো মাংসটা। ও ভাই সাহেব, দেখো প্রেশার কুকার থেকে কিছুটা মাংস আমি বেড়ে নিয়ে এসেছি একটা পাত্রে, আর আমার ছেলে মেয়ে তো মাংস হলে আর কিছুই লাগে না মনে হয়। আর গরম গরম মাংস খেতে কার না ভালো লাগে। চিকেনের লাল ঝোল দেখো সবাইকে খেতে দিচ্ছি। আমি কিন্তু এখন খাবো না, আমি পুজো টুজো করবো, পুজো করিনি। তো চলো এদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমি এদিকে দেখো চলে এসেছি বারান্দার ঘরে, কারণ কি এই যে মানি প্ল্যান্ট গাছগুলো দেখতে পাচ্ছ কৌটোতে ভরা ছিল, এগুলো আস্তে আস্তে বাড়ছিল, আর জলটা পাল্টানো হচ্ছিল না আর কি কয়েকদিন ধরে। তো জল পাল্টে রাখা ভালো সব সময়, কারণ মশা হয় তো, বিষাক্ত মশা, মানে সন্ধেবেলা বলো দিনের বেলা হলো কখন মশা উড়ে বেড়াবে, কখন কামড়াবে, এই জন্যই ভয় না। আর ওই কি বলবো, মানি প্ল্যান্ট গাছগুলোর জল পাল্টে রাখি আর কি। তো কিছুদিন হলো পাল্টায়নি, তো সময় হয়তো মনে হয় না, এরকম আর কি, ইচ্ছেও হয় না অনেক সময়। তো যাই হোক, কত নোংরা জল বেরোলো দেখলেই, আর এখন ওই যে পরিষ্কার জল একদম ভরে রেখে দেবো কয়েকদিনের জন্য, আবার এক সপ্তাহ বা 5-6 দিন হবে, এরকম করে পাল্টে দিই আর কি আমি মানি প্ল্যান্ট গাছগুলো। তো বড় হয়েছে, তো লাগিয়ে তো ছিলাম যখন একদম ছোট ছিল, অনেকটাই বড় হয়ে গেছে, আর সব গাছগুলোতে জল দিয়ে দেবো। আর এইটাতেও মানি প্ল্যান্ট গাছগুলো আছে আর কি, এইটাতে অনেক বড় হয়ে গেছে, তো একটা ইয়ে দিয়ে বেঁধে দিয়েছিলাম, মানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, কখন কৌটো পড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ এই যে জল পাল্টে নিলাম এটাতেও, আর জল ভরে রেখে দেবো আর কি। তো থাকবে এরা আস্তে 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 বড় হতে থাকবে, আর ভালোও লাগে বলো, গাছ দেখতে কার না ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আমার গাছ লাগাতেও ভালো লাগে, আর এমনি আমি আমার হয়তো মন খারাপ বা কোনো কিছু, বারান্দায় বসে এই গাছগুলোর দিকে থাকাই, আর গাছগুলো একটু পরিষেবা করি আর কি। তো যাই হোক, এখন দড়ি দিয়ে একটু বেঁধে দিলাম যাতে না পড়ে যায়। দেখো বন্ধুরা, এবার রুমে চলে এসেছি। এই রুমে এসে এই যে ট্রফিগুলো দেখতে পাচ্ছ, এক পাশ থেকে নামাচ্ছি এই ট্রফিগুলো। ট্রফিগুলো আজকে ঝাড়পুঁছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই ট্রফিগুলো আমার ছেলে মেয়ের ট্রফি, এগুলো মানে ছোটোবেলায় খেলাধুলো করে কেউ পেয়েছে, কেউ মানে পড়াশোনা করে আবার ট্রফি পেয়েছে, এইগুলোই আর কি। তো আমার ছেলে যখন ছোটো ছিল, কেজিতে ছিল, কেজিতে 1-2 পড়ছিল, তখন স্কুলে তো খেলাধুলো হতো, তো ওই এতে পেয়েছিল, বিস্কুট দৌড়ে পেয়েছিল, আবার রানে পেয়েছিল। আমার মেয়েও পেয়েছে অনেক কটা ট্রফি, স্কুল থেকে ফার্স্ট হতো আমার মেয়ে, সেগুলো পেয়েছে আর কি, ট্রফি দিয়েছিল স্কুলে। আর হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন পাস করলো তখনও ট্রফি পেয়েছে। তো পৌরসভা থেকে একটা পেয়েছিল, মানে মিউনিসিপ্যালিটি থেকে যখন ডেকেছিল ওকে তখনই পেয়েছিল আর কি। আর হচ্ছে এমনি কাউন্সিলর যে করে, মানে অনুষ্ঠান করে যারা মাধ্যমিক পাস করে, তাদেরকে ট্রফি দেয় না, আর 2-3 জায়গা থেকে আমার মেয়ে পেয়েছে, ডেকেছিল অবশ্য ওরা আমার মেয়েকে, তো ট্রফি পেয়েছে। আর আমার ছেলেও গোল দিয়ে পেয়েছে, মানে ফুটবল খেলতে যায় তো, ও মানে ফুটবলে গোল দিয়েছিল, ওকে দিয়েছে ট্রফি। তো অনেক কটা ট্রফি বেশ হয়ে গেছে আমার, না ভীষণ ভালো লাগে যে কোনো জিনিস, একটা ছোট্ট গিফট হলেও সেটাও নিজেদের মানে পাওয়া আর কি, নিজের যোগ্যতায় পাওয়া যেটাকে বলে। তো যাই হোক, এখানে দেখো কত ধুলো পড়েছে, আর এই ট্রফিগুলো কত ময়লা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো একটু ঝাড়বো বসে বসে।
এসে আর কি সময় নিয়ে একটু ঝাড়পুঁছ করব। আর এই দেখতে পাচ্ছ মমতাদির ছবি, আমার মেয়ে পেয়েছিল এগুলো, বুঝলে। এটা হচ্ছে পৌরসভা থেকে দিয়েছিল এই যে ট্রফি। তো চলো, আর সিস্টার নিবেদিতা, এটা যখন আমার মেয়ে মানে 4 ক্লাস পাস করছিল তখন দিয়েছিল আর কি স্কুল থেকে, নিবেদিতা, সিস্টার নিবেদিতার ছবি দিয়ে। তো যাই হোক, এখন বসে গেছি, দেখো এই যে ট্রফিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। আর এগুলো তো থাকবে একদম সারা জীবনের মতো, এগুলো মানে স্মৃতি হয়ে থাকবে আর কি। এগুলো একটু শোকেসে ফোকেসে রাখলে ভালো হয়, কিন্তু আমি যে উপরে রাখি আমার বেশ ভালো লাগে। যখন আমি বেডরুমে ঘুমোতে আসি বা আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার চোখ পড়ে বেশ ওইখানটায়, মানে ওই ট্রফিগুলোর দিকে, বেশ আমার ভালো লাগে জানো। তো যাই হোক, এখন দেখো বসে গেছি, একদম ট্রফিগুলো এক পাশ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। পরিষ্কার করে রাখলেই কিন্তু ঝকঝকে থাকে, আর এমনিতেই বাড়িতে ধুলো ময়লা থাকে, আর শোকেসের ভিতরে রাখলে অতটা ধুলো ময়লা ঢোকে না আর কি। তো যাই হোক, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম আবার যেখানে ছিল সেখানেই রেখে দিচ্ছি। আমার এই জায়গাটা ছোট্ট জায়গার মধ্যেও সাজিয়ে গুছিয়ে রাখি, বেশ ভালো লাগে আমার জানো তো। তো চলো এক পাশ থেকে এগুলো সাজিয়ে নিই। হ্যাঁ, দেখলে বন্ধুরা ট্রফিগুলো একদম সুন্দরভাবে এক পাশ থেকে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি এই যে ঘর ঝাঁট দিচ্ছি, আর কত ধুলো পড়েছে দেখো, ওইটুকু জায়গা ঝেড়েছি কত ধুলো পড়ে গেছে দেখো। আর তো পুরো ঘর ঝাড়লে মনে হয় অনেক ধুলো বেরোবে, কিন্তু আমার আজকে আর টাইম হবে না মানে ধুলো ঝাড়ার, মানে ঝুল ঝাড়ার আর কি, উপর থেকে ঝাড়া টাড়ার কোনো টাইম হবে না। তো এইটুকুই আজকে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঘরটর মুছে নেবো আর কি। তো চলো সঙ্গে থেকো, আজকে ভাবছি একটু বাথরুমও পরিষ্কার করব, আর হচ্ছে বাথরুমের ওই যে বালতি টালতিগুলো আছে ওগুলোও পরিষ্কার করব। তো দেখো বন্ধুরা, ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে চলে এসেছি, এখন বালতি পরিষ্কার করার জন্য দেখো জল নিলাম, তারপরে সার্পের গুঁড়ো নিয়েছি, তারপরে দেখো কলগেট নিলাম। এই যে কলগেট নিচ্ছি, যে কোনো টুথপেস্ট তোমরা ব্যবহার করতে পারো, টুথপেস্ট তো যে কোনো জিনিস পরিষ্কার করতে একদম কার্যকরী। আর এখানে দেখো লেবু নিচ্ছি আর কি, লেবু রস দিচ্ছি, কারণ হচ্ছে লেবু রসও ভীষণ পরিষ্কার করে সব কিছুতেই। লেবু রস বলো, আর কলগেট, আর সার্পের গুঁড়ো, আর জল, নর্মাল জল, এমনি ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, মিশিয়ে একটু ভালো করে জল দিয়ে গুলিয়ে নিলাম। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বালতি এই যে কাজকর্ম করতে করতে না বাথরুমে থাকতে থাকতে দেখবে বাথরুমের বালতিগুলো বেশি সাদা সাদা হয়ে যায়, কারণ সবসময় থাকে তো, সবসময় ব্যবহার হয়, জল পড়ে, আর বাথরুমের বালতিগুলো বেশ সাদা সাদা হয়ে যায় চারিদিকে আর কি। তো দেখো এই যে বালতির মধ্যে আলতোভাবে এই যে জলটা করেছিলাম না মিশ্রণটা, ওই মিশ্রণটা একদম সব জায়গায় লাগিয়ে নেবো, বালতির ভিতরে বাইরে, ভিতরে অত সাদা হয় না কিন্তু বাইরের সাইডটা সাদা হয়। আর হচ্ছে কলগেট, লেবু জল, আর এমনি সার্পের গুঁড়ো ভীষণ কার্যকরী হয় এই বালতি পরিষ্কার করতে বলো, বেসিন পরিষ্কার করতে বলো, বাথরুম পরিষ্কার করতে বলো। তো দেখো আমি আগে বাথরুমের বালতিগুলো আগে পরিষ্কার করে নেবো, এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের এই জল মানে টাইম কলের জল এত
আয়রন আছে, এত আয়রন আছে কি বলবো, সব জিনিস যেন লাল হয়ে যায় জানো। কিছুদিন বাদে 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 পরিষ্কার করলেও একদম এই যে দেখতে পাচ্ছ বালতির নিচেরটা কীরকম লাল হয়ে গেছে আয়রন পড়ে, আর এই মকটকগুলো আয়রন পড়ে যায় আর কি। তবুও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলে হয়তো বা মনে হচ্ছে না, নাহলে আরও কালো হয়ে যায়, মানে লাল হয়ে যায় আর কি। তো দেখো যে জায়গায় আমি বালতিটা পরিষ্কার করছিলাম, এখন সেই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। ফ্লোরটা ডাইনিংয়ে তো ঘষেছিলাম, আবার বাথরুমে কিছুক্ষণ পরে আমি চলে এসেছি আর কি। তো দেখো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম হাত দিয়ে সব ঘষে মিশ্রণটা, আর তারপরে দেখো একটা কসবাইট নিয়েছি আর কি। কসবাইট নিয়ে এই যে বালতিটা শুকিয়ে গেছিলো একটু জল দিয়ে একটু ঘষে নিচ্ছি আর কি। তো এত সুন্দর হয় না এই লেবু রস আর কলগেট আর সার্ফ জল মিশ্রণটা, খুবই ভালো কার্যকরী হয় আর কি। তো যাই হোক দেখো বালতিটা একদম ঝকঝকে হয়ে যাবে বন্ধুরা, মানে কোনো কিছুই লাগাতে হবে না, শুধু কসবাইট দিয়ে একটু মেজে দিতে হবে আর কি হালকাভাবে। তো দেখো এই যে মকটকগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর একটা বালতিও পরিষ্কার করব যেটা ওই দিকে, এটা হচ্ছে রঙের বালতি, দেখতে পাচ্ছ ওই দিকটা রঙের বালতিটা বেশ শক্তপোক্ত জানো তো, এগুলো ভাঙে কম আর কি। এমনি কেনা বালতিগুলো কিন্তু ভেঙে যায়, এই রঙের বালতিগুলো কিন্তু অতটা সহজে ভাঙে না, ভীষণ শক্তপোক্ত এই বালতিগুলো আর কি। তো আমাদের যখন বাড়িতে কাজ হয়েছিল রঙের কাজ, তখন কয়েকটা বালতি খালি হয়ে গেছিলো, তো এইগুলোই ব্যবহার করা হয়। আমাদের কলপাড়েও আছে এরকম বালতি, আর বাথরুমে একটা রেখেছি। এই যে দেখতে পাচ্ছ আয়রনের দাগ কি সুন্দর উঠে যাচ্ছে, খুব সুন্দর কাজ করে এই মিশ্রণটা, তোমরাও ব্যবহার করে দেখতে পারো একবার। তো দেখো এই যে মেজে নিচ্ছি বালতিটা, চলো মেজে ঘষে একটু বাথরুমটাও আজকে পরিষ্কার করে নেবো, আর সঙ্গে থেকেও দেখতে থাকো কেমন। দেখো বন্ধুরা এই যে ধুয়ে নিয়েছি একটা বালতি, আর একটা বালতি ধুলাম লাল বালতিটা, আর হচ্ছে এই যে সাদা বালতির নিচে কেমন দাগ হয়ে গেছিলো কী সুন্দর উঠে গেছে। এবার তোমাদের ফাইনাল দেখাচ্ছি, দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এখন দেখো বাথরুম পরিষ্কার করতে লেগে পড়েছে, একটা ঝাড়ু নিয়েছি, আর হচ্ছে এই যে মিশ্রণের জলটা ছিল না সার্পের জলটা, তো সার্পের জলটা একটু দিয়ে দিয়েছি বাথরুমে। তারপরে দেখো ঝাড়ু দিয়ে একদম জল দিয়ে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি বাথরুমটা। তো বাথরুমের মেঝে টেজে বলো আর বাথরুমের যে ওয়ালগুলো ওগুলোও ভালো পরিষ্কার হয় আর কি। এই মিশ্রণটা খুবই ভালো, খুবই ভালো উপকার করে, তোমরা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো, অবশ্যই খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি। আর বেসিন টেসিনও এমনি ঝকঝকে হয়ে যায়, এই মিশ্রণটা যদি তোমরা একটু মিশিয়ে তারপরে যদি একটু মাঝামাঝি করো আর কি সব জায়গায়। তো দেখো বাথরুমটা একটু জল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, আগে ঘষে নিয়েছি একটু কসবাইট দিয়ে না ঘষে নিয়েছি বুঝলে। তো সবটা তো আর দেখাতে পারি না, অনেকটা বড় ভিডিও হয়ে যায় ওই জন্যই আর কি। তো এখন আমি বাথরুমটা ভালো করে জল দিয়ে চারিদিকে জল ছিটিয়ে পরিষ্কার করে নেব, ঠিক আছে। তো চলো আবার স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি কেমন। দেখো স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো করছি, আর পুজো না করলে না একদম মন ভালো থাকে না আর কি। এমনিতেই সকাল সকাল স্নান করে আমি পুজো আগে করে নিই, আজকে যেহেতু ক্লিন করলাম বাথরুম টাথরুম ওই জন্যই আর স্নান করা হয়নি সকালবেলা, স্নান করে এখন পুজো করলাম আর কি। বন্ধুরা এই দেখো জামা কাপড় সব পাতিয়ে দিয়েছি, পুজো করা শেষ হয়ে গেছে আমার, এখন আমি খেতে যাব দুপুরের ভাত। অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। তো চলো সকালে সেই চা আর বিস্কিট খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করে নি চলো। দেখো বন্ধুরা এই যে একা একা আমি আজকে খেতে বসছি, ওরা তো সকালবেলা খেয়েছিল এখন আর বলছে খিদে নেই। তো যাই হোক মাংসটা তো খুবই ভালো হয়েছে, প্রেশার কুকারে রান্না করেছিলাম। তো চলো খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে।